ছয়মেলা শুরু থেকেই আমি জড়িত। রিসেন্টলি ছয়মেলা সাত শেষ হলো। ছয়মেলা আমার যে প্রধান কাজ তা হচ্ছে ছয়মেলার সেক্রেটারি যে থাকে তার কাছ থেকে বিভিন্ন গ্যালারির লিস্টটা কালেক্ট করা এবং সেই লিস্ট অনুযায়ী বিভিন্ন গ্যালারি ভিজিট করা। এই গ্যালারিগুলোর মধ্যে কিছু আউটডোর এবং ইনডোর গ্যালারি থাকে। তো ভিজিট করা গ্যালারি হ্যাঙ্গিং কি হ্যাঙ্গিং ফ্যাসিলিটি কী অবস্থায় আছে এবং আমাদের কী কী ফ্যাসিলিটি দরকার সেই অনুযায়ী গ্যালারি ম্যানেজমেন্ট অথবা গ্যালারি দায়িত্বে যে আছে তার সাথে কথা বলে ঠিক করে রাখা। পরের কাজটা হচ্ছে যে ছয়মেলা সেক্রেটারির সাথে যোগাযোগ রাখা যে কয়টা আর্টিস্টের এক্সিবিশন হবে এবং কোন কোন আর্টিস্টের ছবি আসলো এবং কী অবস্থা, সেই অনুযায়ী ছবি সাইজ অন্যান্য জিনিসগুলো কালেক্ট করা এবং পাবলিকেশনে প্রিন্টিংয়ের জন্য অর্ডার করা। তো পাবলিকেশনের জন্য প্রিন্টিংয়ের জন্য অর্ডার হয়ে যায় তখন আমার কাজটা হয় পাবলিকেশন ডিপার্টমেন্টের সাথে। প্রিন্টিংয়ের অর্ডার পরেই পাবলিকেশন ডিপার্টমেন্টের সাথে আমার কাজ শুরু হয়ে যায়। তো যখন প্রিন্ট হয় সেগুলো কেটে প্যাকিং করা হয় এবং কতগুলো মানে কয়টা নতুন ফ্রেম বানাইতে হবে অথবা কতগুলো পুরানো ফ্রেম ব্যবহার করা যাবে সেই অনুযায়ী নতুন ফ্রেমের অর্ডার করা। তো ফ্রেমিং করা অর্ডার করা ফ্রেমিং হওয়ার পর সেগুলো আবার ফেরত আনা, এভাবে একটা 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 আর্টিস্টের কাজ পর্যায়ক্রমে শেষ হয়। ফাইনালি যখন পুরো কাজ শেষ হয়ে যায় যেই যেই গ্যালারিগুলোতে আমাদের এক্সিবিশন হবে সেই সেই গ্যালারিগুলোতে ছবিগুলো ফ্লোর প্ল্যান অনুযায়ী পাঠানো হয় এবং পাঠানোর শেষে কিউরেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তারা যেভাবে কিউরেট করে এক্সিবিশনটা তাদের কিউরেটিংয়ের শেষে আমাদের স্টার্ট কাজ মানে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং মানে ঝুলানো শুরু হয়ে যায়। আর এই হ্যাঙ্গিংয়ের জন্য মানে হ্যাঙ্গিং একটা বিশাল বড় চ্যালেঞ্জ, কারণ এই জন্য আমাদেরকে প্রত্যেকবারই ছয়মেলার শুরুর আগে আমরা 20-25 জন ভলেন্টিয়ার নিই এবং এই ভলেন্টিয়ার এবং গ্যালারি টিম মিলেই আমরা এই হ্যাঙ্গিং ছবিগুলো হ্যাং করে থাকি। এই কাজ করতে যে ধরনের সমস্যায় আমি পড়ি, সাধারণত সময়টা এখানে মানে সময়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতিবারই ছয়মেলা একই জিনিস হয়, সব কিছু 11th hour কাজ দেওয়া হয়। তো ছবি বিশেষ করে আমি তো ফ্রেমিং কাজটাই করাই এবং সেট আপগুলো করি, তো ফ্রেমিংয়ের জন্য যেই পরিমাণ সময় দরকার সেই পরিমাণ সময় দেওয়া হয় না, যার কারণে হয় কি যে কোয়ালিটি মেনটেন করে কাজটা করা খুবই কঠিন। যারা যাদেরকে দিয়ে ফ্রেম করায় তারাও বারবার কমপ্লেন করে ভাই আপনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেন না, তো সময় না দিলে বলে আমি কোয়ালিটি কাজ দিতে পারবো না। তারপর কাজ শেষে আপনারা বলবেন যে কাজের মান ভালো হয়নি, তো প্লিজ আপনারা যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আমাদের কাজের অর্ডার করেন।